প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে বসে যাও। আজ আমি তোমাদের পড়াবো শহীদ পিটুনি। তোমাদের সিলেবাসে আছে শহীদ পিটুনি। শহীদ তিতুমির এই তিতুমিরের জীবন কাহিনীটা পড়ার পর আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা অন্যান্য টপিকসে যাব, ঠিক আছে? শহীদ তিতুমির পেজ নাম্বার 115 নম্বর পেজ বের করো। তেতো তিতু তিতুমির শুনতে বেশ অবাক লাগছে, তাই না? তাহলে খুলেই বলি। 1782 সাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা। সে জেলার বশিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর, কেউ কেউ বলে হায়দারপুর। এই গ্রামে বাস করত এক বনিয়াদি মুসলিম পরিবার, শহীদ বংশ, অভিজাত বংশ। এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার বড়। শিশুটি ছিল খুব জেদি। শিশুকালে তার একবার কঠিন অসুখ হল। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবে না। অথচ এই ছোট শিশু বেশ খুশিতেই খেল সে ওষুধ। প্রায় 10-12 দিন এই তেতো ওষুধ খেল সে। বাড়ির লোকজন সবাই অবাক, এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ? এজন্য ওর ডাকনাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মিল লাগিয়ে হলো তিতুমির। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন, চলছে ব্রিটিশ রাজত্ব। কাদের রাজত্ব চলছিল? ব্রিটিশদের রাজত্ব চলছিল, ইংরেজদের রাজত্ব চলছিল। ইংরেজরা চালিত অত্যাচার, অন্যদিকে ছিল দেশি জমিদারদের জমি। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তিতুমির এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ। তিতুমিরের গ্রামে ছিল একটি মাদ্রাসা, সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ, নাম হাফেজ নিয়ামতুল্লাহ। তিতুমির এই মাদ্রাসায় পড়তেন। তিনি অল্প সময়ে হাফেজ নিয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীর চর্চার ব্যায়াম হতো। সেখানে হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোড়া আর বসে চালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ের শক্তি সঞ্চয় করা। তিনি ডন কুস্তি শিখে কুস্তিগীর ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠি খেলা, তীর ছোড়া আর বসু পরিচালনাও শিখলেন। তার অনেক ভক্তও জুটে গেল। তিতুমিরের গায়ের শক্তি ছিল প্রচুর, কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাব। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে গেলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করবার চিন্তায় তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন আর হিন্দুদের বললেন অত্যাচারে জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন। 1822 সাল, তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। কার সঙ্গে আলাপ হলো? পরিচয় হলো হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতা ডাক দিলেন, ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের ঘুরতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়া। কোথায় গেলেন? বারাসাতের নারকেলবাড়িয়া। নারকেলবাড়ির লোকজন তাকে সাদরে গ্রহণ করল। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তিতুমির পরিচিত আমাদের কাছে কি জন্য? বাঁশের কেল্লা, তাই না? একজন সংগ্রামী পুরুষ,
আর ব্রিটিশদের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছিলেন সেই তিতুল মেরে সেই বাঁশের কেল্লা, যেটা কোথায় তৈরি হয়েছিল, বারাসাতে। সেটাই নাতির ভাগের লোকজন তাদের সাদর গ্রহণ করলো। আচ্ছা, তার এই কেল্লার সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার, 4-5 হাজার সৈন্য দাঁড়ালো সেখানে। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে, ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এই সব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এই খবর চলে গেল ইংরেজ শাসকদের কানে, ইংরেজদের সঙ্গে হাত মেলাল দেশি জমিদাররা। দেখো, 1971 সালে যখন এদেশে যুদ্ধ হয়েছিল তখন এদেশেও কিছু লোক, রাজাকার নামের লোক, যারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল। এখানে আমরা ব্রিটিশ আন্দোলনের ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখছি যে আমাদের দেশীয় জমিদাররা ইংরেজদের সাথে হাত মেলালো, আমাদের দেশীয় লোকদের ক্ষতি করতে লাগলো, বুঝছো? ঠিক একই ঘটনা 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর ছিলেন। কে ভারতবর্ষের গভর্নর ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এটা ছিল 1831 সালের ঘটনা। তিতুমিরকে শাস্তি করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহ আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। কাকে দায়িত্ব দেওয়া হলো নেতৃত্বে? কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা বারুদ, হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা বারুদ ছিল তার কাছে। তিতুমির ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতা প্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলা বারুদ, না ছিল বন্দুক। তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ, ছিল দেশপ্রেম, হৃদয় ছিল দেশের মানুষের জন্য ভালোবাসা। তাই নিয়ে তারা ইংরেজদের সাথে যুদ্ধ করতে লাগে। প্রচণ্ড যুদ্ধ হল। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে সাফার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দী করল, কারো হল কারাদণ্ড, কারো ফাঁসি। এভাবে শেষ হল যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 200 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। আমাদের বাংলাদেশ এক সময় ভারতবর্ষের সাথে ছিল, পাকিস্তান বাংলাদেশ সব মিলিয়ে ভারত ছিল, ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশটাকে ইংরেজরা দখল করে রেখেছিল। প্রায় 200 বছর তারা এই দেশটাকে শাসন করে, শোষণ করে, বুঝছো? তো সেই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের লোকজন যে যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য, সেই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ হলেন তিতুমির, এবং তিনি হলেন প্রথম শহীদ। তো আমরা ঘটনাটি জানলাম, তিতুমির সম্পর্কে সব জানলাম তথ্য। আমরা এবার দেখব বেশ কিছু নতুন নতুন শব্দ আছে, তোমরা যেগুলোর অর্থ জানো না আমি বোর্ডে লিখে রেখেছি শব্দগুলো। দেখো শব্দার্থ তোমরা খেয়াল করো বোর্ডে দিকে, হ্যাঁ, প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো খাতায়। শব্দার্থ যেদি মানে এক বীর, যেদি মানে এক বীর। পরাধীন, পরাধীন মানে অন্যের অধীন, পরাধীন মানে অন্যের অধীন। দাপটে, প্রবল প্রতাপের সঙ্গে, দাপটে প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি, বুকডন দিয়ে শরীর চর্চা, বুকডন দিয়ে শরীর চর্চা। কষি চালনা, তরোয়াল দিয়ে যুদ্ধ করার বিদ্যা, তরোয়াল দিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ, যা কষ্টে ভেদ করা।
সেনানিবাস, দেয়াল ঘেরা সেনানিবাস, শায়েস্তা শাস্তি, শায়েস্তা শাস্তি, অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি, অসীম সাহস আর অদম্য শক্তি, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা শব্দের অর্থ আমরা দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি এগুলো ভালো করে করবে, একদম মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এবার সদর্থ গেল, আমরা চলে যাই এবার কিছু বিপরীত শব্দ আছে, আমরা এখন বিপরীত শব্দ বলব, ঠিক আছে। আমরা বোর্ড পরিষ্কার করে ফেলি, বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো যখন লিখবে তখন অবশ্যই এভাবে স্ট্রাকচার তৈরি করে নেবে, ঠিক আছে। প্রশ্নপত্রের শব্দগুলো যে এক থাকবে সেগুলো হচ্ছে মূল শব্দ, সেগুলো এই পাশে লিখবে আর বিপরীত শব্দগুলো এই পাশে লিখবে। তো আমরা মূল শব্দগুলো লিখে নিই, পরাধীন, তিতুমীর
ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করে? 1830 সালে। কত সালে পরাজিত করে? 1830 সালে। 5-6 প্রশ্ন, তিতুমির ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন? তিতুমির ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন? প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্রশস্ত্রের অভাবে। প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্রশস্ত্রের অভাবে। তো আজকে এই পর্যন্ত হয়ে গেল, তোমাদের গদ্যটা পড়ে শোনালাম, বিপরীত শব্দ হলো, শব্দার্থ হলো, কিছু প্রশ্ন দিয়ে দিলাম, সঠিক উত্তরগুলো হয়ে গেল। তোমরা পরীক্ষার প্রিপারেশন হিসেবে অবশ্যই পড়াগুলো করে ফেলবে, ঠিক আছে? আর বাসায় দুষ্টামি করবে না, বাবা মার কথা শুনবে, পড়াশোনা তোমার পড়া তোমাকেই করতে হবে, সঠিকভাবে লেখাপড়া করো, ঠিক আছে? সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।